এত কষ্ট দেওয়ার পরে বেলাল যখন ফিরে আসে না উমাইয়া ইবনে খালাব বললেন এবার শাস্তি একটু চেঞ্জ করা হোক এবার হযরত বেলাল রে এবার বললেন লোহা গরম করো লোহা গরম করছে এ বেলাল যেই দিকে আহাদ বলো যেই জবান দিয়ে আল্লাহর ডাকো এই জবানটারে পুরো ছাই করে দেব রে বেলাল এখনো সময় আছে হে বেলাল ইসলাম ধর্মটা ত্যাগ করিয়া দে হযরত বেলাল কি বললেন এ বেলাল যদি এই মুহূর্তে ইসলাম ত্যাগ করো তাহলে শাস্তি বন্ধ হয়ে যাবে এবার লোহা গরম করলো আর হযরত বেলালের জিহ্বাটা বের করলো লাল করিয়া এই লোহাটারে হযরত বেলালের জিহ্বার মধ্যে লাগায়া দেওয়া হয় এমনি ভাবে লাল লোহা যদি পানির মধ্যে দেওয়া হয় ছেদ ছেদ করে আওয়াজ হয় হযরত বেলাল যখন এইভাবে লোহা গরম করিয়া যখন জিহ্বায় লাগিয়ে দিছে জিহ্বা ছেদ ছেদ করিয়া আওয়াজ হয় হে বেলাল একটু ছাড়িয়ে দে যদি কলমা শরীফটা ছেড়ে দাও ও বেলাল তোমার আযাবটা বন্ধ হয়ে যাবে শাস্তি দেওয়া বন্ধ হয়ে যাবে আর ও বেলাল একটু করে বলো কলমাটা ছেড়ে দিয়েছো একটু করে বলো আল্লাহ এবং রাসূলরে ছেড়ে দিয়েছো এইভাবে হযরত বেলালের জিহ্বার মধ্যে যখন এইভাবে আঘাত দেওয়া হলো আর হযরত বেলাল এবার বলো হে উমাইয়া ইবনে খালাব এ কাফেররা আমি বেলালের যতক্ষণ জান থাকবে আমার প্রতিটি রক্তের ফোঁটায় ফোঁটায় আল্লাহ এবং রাসূলের শান ও মান গাইতে থাকবে بسم الله الرحمن الرحيم السلام عليكم প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস আমি কুরআনুল কারীমের মুক্তসির একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইউসাব্বিতুল্লাহ আল্লাহ অটল রাখবেন আল্লাহ কি রাখবেন অটল রাখবেন ইউসাব্বিতুল্লাহু আল্লাযিনা আমানু যারা ঈমানদার যারা ঈমানওয়ালা যারা ঈমান এনেছে আল্লাহ তাদেরকে কি রাখবেন অটল রাখবেন বিল কওলি সাবিত দৃঢ় উক্তির উপরে একটু কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ দৃঢ় উক্তির উপরে কি রাখবেন অটল রাখবেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আবার আল্লাহ বলেন আমিনু হে ঈমানদাররা তোমরা ঈমান আনার মতো ঈমান আনো ঠিক কিনা ঠলমল নয় উদুখুলু ফিসিলমে কাফা পরিপূর্ণভাবে ইসলাম ধর্মে প্রবেশ করুন পরিপূর্ণভাবে অর্ধেক নয় অর্ধেক মানব না বিষয়টি এরকম নয় সমস্ত কিছু আমরা পুঙ্খানুপুঙ্খানু রূপে মানব কথা বলেন ঠিক কিনা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন তিনি 580 খ্রিস্টাব্দে পৃথিবীর জমিনে আগমন করেছিলেন এনার পরিবারটা ছিল খুবই একটা দরিদ্র পরিবার তিনি ছিলেন হাবশি রংটা ছিল কালো রংটা কালো হলেও মানুষটার অন্তরটা ছিল বড় ভালো সুবহানাল্লাহ পড়বেন না মানুষটা কালো আমরা তো এখন জাস্টিফাই করি সামড়ার উপরে সামড়ার উপরে জাস্টিফাই করবেন না অন্তরের উপরে জাস্টিফাই করবেন কারণ আল্লাহ মানুষটা কালো সুন্দর শ্যামলা এটা আল্লাহ দেখে না আল্লাহ দেখে মানুষটার কলব সুবহানাল্লাহ পড়বেন না মানুষটার চরিত্র সুন্দর কিনা মানুষটার কলবটা সুন্দর কিনা সেটাই আল্লাহ দেখে কিন্তু আমরা সেটা দেখি না মনে কষ্ট নেবেন না আমাদের দেশে অনেক ভাইরা আছে বিদেশের জমিন থেকে কিছু টাকা পয়সা ইনকাম করে তারপরে দেশে এসে জাত কুজাত ভালো বংশ এগুলো দেখে না কয় সামটা সুন্দর হ্যাঁ সুন্দর নিয়ে আসে আছে না আপনারা রাগ করতেছেন মনে হয় পয়সা আছে তো এখন জাত দেখে নাই সামটা যে সুন্দর এই জন্য নিয়ে আসছে পরে দেখা গেল দুই তিন মাস যাবার পরে এই যে সাম সুন্দর এটা বোঝা গেছে আবে আবার মনে কষ্ট নিয়ে না সবাই না
তিজন্য সামডার উপর জাস্টিফাই করবেন না মানুষটার অন্তর দেখবেন মানুষটার আগের যুগের আমাদের দাদারা দাদির একটা কথা বলতো নদীর পানি ঘোলো ভালো জাতের মেয়ে কালো ভালো এগুলো আমরা বলে যাচ্ছি এখন আমরা এগুলো জাস্টিফাই করি না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মানুষটা ছিল কালো কিন্তু ওনার মনটা খুবই ভালো ছিল সুবহানাল্লাহ পড়বেন না মনটা খুবই চমৎকার মনটা অনেক সুন্দর ছিল ওনার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তো তিনার ব্যাপারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনার পিতা হযরত বারা ওনার মাতা হযরত হামামা রাদিয়াল্লাহু তাআলা হা তিনি মক্কায় জন্মগ্রহণ করেন আ তিনি মক্কার জমিনে তিনি রহমাতুল লিল আলামিন নবীজির আ সাথে তিনি সময় কাটান এবং তিনার বাবাও ছিল বড় নেককার মাও ছিল বড় নেককার কিন্তু ওনার রংটা ছিল কালো কিন্তু উনি অত্যন্ত ইমানদার এবং ওনার ভালোবাসা মহব্বত অন্তরের মধ্যে গাঁথা ছিল নবীজি নবীজিকে খুব বেশি ভালোবাসতো গরীব হওয়ার কারণে ও কিছু দুষ্কৃতকারী সন্ত্রাসীরা হযরত বেলালকে ধরে উমাইয়া ইবনে খলাফের কাছে বিক্রি করে দিলেন যেহেতু উনি গরীব সেজন্য ওনাকে ওই মুনিবের কাছে তখন তো গোলাম বিক্রি হতো আজকাল হয় না এটা গরু ছাগল যেভাবে বিক্রি হয় তৎকালীন সময়ে বিক্রি হতো গরু ছাগলের মতো মানুষ বিক্রি হতো মুনিবের যেই রকম ইচ্ছা সেই রকম ওনাকে ব্যবহার করত তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিক্রি করা হলো উমাইয়া ইবনে খলাফের কাছে তখন আমার নবীজির উনি ছিলেন হাবশি কালো দ্বিতীয়ত তিনি আফ্রিকা আরো ওনাকে সেখান থেকে ধরে এনে এখানে যখন বিক্রি করে দিল উমাইয়া ইবনে খলাফ ওনাকে প্রথম প্রথম ওনাকে মহব্বত করত ওনাকে ওনার মাধ্যমে কাজকর্ম করাইতো আমার নবীজির কাছে যখন নবীজির যখন নবুয়ত প্রকাশ করলেন দলে দলে যখন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলো আর সাথে সাথে তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন তখন উমাইয়া ইবনে খলাফ সে খবরটা পেলেন যে বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে আর এমন ভাবে সে প্রবেশ করলো ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে উদুখুলু ফিস সিলমে কাফা পরিপূর্ণ ভাবে নবীজির মহব্বত প্রেম ভালোবাসা ইসলাম এমন ভাবে ধারণ করলো এই খবরটা যখন উমাইয়া ইবনে খলাফ সে যখন পেল তখন হযরত বেলালকে ডাকলেন বেলাল শুনছি তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো বলে জি আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি বলে তুমি সেটা ছেড়ে দাও আমাদের বাপ দাদার দিনের ধর্ম সেই মূর্তি পূজা গাছ পূজা বাস পূজা আমরা যেটা করি সেটাই তুমি করো সেই ইসলামটা তুমি ছেড়ে দাও তিনি জবাব দিলেন না আমি ইসলাম ধর্ম ত্যাগ করতে পারবো না আমি ইসলাম ধর্ম ত্যাগ করতে পারবো না আমি সেটাকে মনে দিলে জীবনের চাইতে আরো বেশি সেই নিজের জীবনের চাইতে আরো বেশি আমি ভালোবেসে ফেলেছি নবীজিকে সুতরাং সেই কালমা আমি ত্যাগ করতে পারবো জবাব দিয়ে দিলেন তখন উমাইয়া ইবনে খলাফ সে জবাব দিল বেলাল যদি তুমি ইসলাম ধর্ম ত্যাগ না করো তোমার উপর কঠিন শাস্তি দেওয়া হবে কঠিন শাস্তি তোমাকে ভোগ করতে হবে কঠিন শাস্তি তোমাকে দেওয়া হবে এই কথা যখন বললেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন আমাকে শাস্তি দিতে পারেন কিন্তু আমার যে ইসলাম আমি গ্রহণ করেছি সেটা আমি ত্যাগ করতে পারবো না অসুবিধা হয় না তো আপনাদের মনোযোগ আছে তো সকলের একটু দূরে সরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا ماو
بايرا مار غوبير منوجوك أمي ابن خلاب بولن إيه بلا لك تقول إسلام دارما تاسيره داو تياك كوريا داو زود إسلام دارما تياك نا كرو إيه بلا البشي شاستي دوا حبه إيه بلا تومي إسلام دارما تياك كوري داو যদি তুমি বাসতে চাও ইসলাম ধর্ম তুমি ত্যাগ করে আমাদের পূর্বের ধর্মের মধ্যে আবার চলে আসো যদি তুমি আমাদের ধর্মে চলে না আসো তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে আগে একটু তুমি তাড়াতাড়ি আমার কথাটা মানো হযরত বেলাল বললেন এই কথা আমারে বলিয়েন না যে নবীর মহব্বত আমি কলবে ধারণ করেছি এই মহব্বত আমি ত্যাগ করতে পারবো না يا مربي ببرا يا جبكر دور رحمة للعالمين نبيك بلال كمان بالوشتو بلال جواب دلين امي پاربونا زي نبيري جيبوني رچائي تي بشي بالو بشي فلي تي سي نبيجير محبو تامي قلب تيكي دور كورت باربونا پروي جوني امار جيبون چول جائي بي اوي نبيجير کالما امي تياك كورت باربونا ابار امي ابن خلاب کی کلن تا خلو تما كي شاستي دبو اي قطع بولي اونا كي بندی کل আর হযরত বেলাল কে বন্দি করে আর হযরত বেলাল উনাকে বললেন এই বেলাল কে বন্দি করো আর বন্দি করার পরে হযরত বেলাল কে উত্তপ্ত বালুর মধ্যে নিয়ে গেল বালুর মধ্যে হযরত বেলাল কে শোয়াইলেন হযরত বেলাল কে শোয়াইয়া আর ওনার উপরে একটা পাথর দেওয়া হলো সিনার মধ্যে একটা পাথর দিয়া এবার বললেন হে বেলাল ইসলাম ধর্ম ত্যাগ করিয়ে দাও এ বেলাল যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো যদি মূর্তি পূজা গাছ পূজা যদি না করো এ বেলাল ইসলাম ধর্ম যদি ত্যাগ না করো তোমারে আরো কঠিন শাস্তি দেওয়া হবে রে বেলাল তাড়াতাড়ি একটু ইসলাম ধর্ম ত্যাগ করে দাও আর হযরত বেলালের উপরে বড় একটা সিনার উপর একটা পাথর রাখা হলো আর ওজনওয়ালা পাথরটা যখন রাখলো হযরত বেলাল অনেক কষ্ট পায় এবার বললেন হে বেলাল বলো ইসলাম ধর্ম ত্যাগ করে দিলাম এই কথা বলো আর হযরত বেলাল সাথে সাথে ওনার জবান দিয়া বললেন আহাদ সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ আহাদ মানে এক কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক আল্লাহ কয়জন আল্লাহ এক হযরত বেলাল বলেন আল্লাহ এক আমি এক আল্লাহই বিশ্বাসী আল্লাহ এক আহাদ আহাদ এই রকম আহাদ আহাদ যখন বলেন এ কুয়াইশের এ মুরব্বি বাবারা এ যুবকের দল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আহাদ বলল উমাইয়া ইবনে খালাব আরো বেশি রাগ রাগটা আসার পর উনি কি করলো হযরত বেলালের সিনার উপরে পাথর পাথরের উপরে আবার দাঁড়াইলেন উমাইয়া ইবনে খালাব এ বেলাল ত্যাগ করে দাও যদি ত্যাগ না করো তাহলে আরো কঠিন শাস্তি পাইবা হযরত বেলালের সিনার উপরে পাথর আমার উমাইয়া ইবনে খালাব দাঁড়াইছে ওই পাথরের উপর উমাইয়া ইবনে খালাব দাঁড়াইছে আর হযরত বেলালের দিকে তাকায় বলেন বেলাল রে ও বেলাল একটু করে কলমাটা ছেড়ে দাও আর শাস্তি দেব না এখন যদি ছেড়ে দাও তাহলে তোমার শাস্তি বন্ধ হয়ে যাবে হযরত বেলালকে এবার যখন বলা হলো হযরত বেলাল এবার বললেন না আমার এই কথা বলিয়েন না আহাদ আবার বলে আল্লাহ এক সুবহানাল্লাহ বলেন আবার যখন আল্লাহ এক বলল উমাইয়া ইবনে খলফের উমাইয়া ইবনে খলফের আরো রাগ চলে আসলো উমাইয়া ইবনে খলফ এবার সিনার উপরে পাথরের উপরে দাঁড়াইছে এবার হযরত বেলাল যখন ইসলাম ধর্ম যখন ত্যাগ করল না কালমা যখন বাদ দেয় নাই এবার ওই সিনার উপরে উমাইয়া ইবনে খলফ লাফাইতেছে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ আহা লাফাই যেন কষ্ট পায় লাফাইতেছে এভাবে সিনার উপরে পাথরের উপরে সিনার উপরে পাথর পাথরের উপরে উমাইয়া ইবনে খলফ এবার লাফায় এই জালেম এমন ভাবে লাফায়
আর হযরত বেলালরে ডাক দিলেন বেলালরে যদি ইসলাম ধর্ম ত্যাগ করিয়া দাও আমিও নেমে যাব পাথরটাও সরাই ফেলব রে বেলাল ও বেলাল ত্যাগ করে দাও ওই কালমাটা যদি ত্যাগ করে দাও আর কষ্ট দেব না আর কষ্ট দেব না রে বেলাল একটু কলমাটা ছেড়ে দাও এই কথাটা বলো হযরত বেলাল বলে নই নই আমার যত কষ্ট দাও এই কষ্টগুলো আমার আর ও মধুর মত লাগে আল্লাহু আকবার ইয়া গোসালা জন্দস্তগি জিন্দাবাদ জিন্দাবাদ আলহামদুলিল্লাহ বলে এই কষ্টগুলো আমার কষ্ট লাগে না কারণ এই কষ্টগুলো নবীর মুহাব্বতের সুবহানাল্লাহ বলে এ মুরব্বি বাবারা এ যুবকের দল হযরত বেলাল বলেন আমার যত কষ্ট দাও এই কষ্টটা আমার কষ্ট লাগে না এই কষ্টটা আমার আরো বেশি ভালো লাগে হযরত বেলালের উপরে এভাবে যখন লাফায় এরপরে ত্যাগ করে না এবার উমাইয়া ইবনে খলফ বললেন এভাবে হবে না বললেন দুইটা ঘোড়া নিয়ে আসো ঘোড়া এনো এবার যে ঘোড়াটা শক্তিশালী সেই ঘোড়ার পা দুইটার সাথে হযরত বেলালের দুইটা পার সাথে বেঁধে দিছে আর উমাইয়া ইবনে খলফ বললেন উত্তপ্ত বালুতে এবার এই ঘোড়াটারে তোমরা দৌড়াও আরবের জোয়ান জোয়ান ছেলেদেরকে লাগা দিছে হযরত বেলালকে কষ্ট দেওয়ার জন্য এই ঘোড়াটারে দৌড়ায় আর হযরত বেলাল কি এভাবে হেসরাইতে হেসরাইতে যখন নিয়ে যায় উত্তপ্ত বালু একদিকে বালির গরম অন্যদিকে গোড়ার দূর হযরত বেলালকে চতুর্দিকে এভাবে দৌড়ায় অনেকক্ষণ দৌড়ায়া বেলাল রে বলেন বেলাল রে এবার একটু বলো ইসলামটা ত্যাগ করছন কিনা হযরত বেলাল বললেন এ উমাইয়া ইবনে খলফ রে আমি বেলালের যতক্ষণ জান থাকবে ততক্ষণ আমি নবী এবং আল্লাহর মহাব্বত ছাড়তে পারবো না আমি বেলালের জান যতক্ষণ থাকবে ততক্ষণ আমার এই জবান দিয়ে কলমা শরীফ আসতেই থাকবে আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক এরকম বলতেই থাকবো এত কষ্ট দেওয়ার পরে বেলাল যখন ফিরে আসে না উমাইয়া ইবনে খলফ বললেন এবার শাস্তি একটু চেঞ্জ করা হোক এবার হযরত বেলাল রে এবার বললেন লোহা গরম করো লোহা গরম করছি এ বেলাল যেই দিকে আহাত বলো যেই জবান দিয়ে আল্লাহরে ডাকো এই জবানটারে পুরো ছাই করে দেব রে বেলাল এখনো সময় আছে হে বেলাল ইসলাম ধর্মটা ত্যাগ করিয়া দে হযরত বেলাল কি বললেন বেলাল যদি এই মুহূর্তে ইসলাম ত্যাগ করো তাহলে শাস্তি বন্ধ হয়ে যাবে এবার লোহা গরম করলো আর হযরত বেলালের জিব্বাটা বের করলো লাল করিয়া এই লোহাটারে হযরত বেলালের জিব্বার মধ্যে লাগাইয়া দেওয়া হয় এমনি ভাবে লাল লোহা যদি ফানির মধ্যে দেওয়া হয় স্যাঁত স্যাঁত করে আওয়াজ হয় হযরত বেলাল রে যখন এইভাবে লোহা গরম করিয়া যখন জিব্বায় লাগিয়ে দিছে জিব্বা স্যাঁত স্যাঁত করিয়া আওয়াজ হয় এ বেলাল একটু ছাড়িয়া দে যদি কলমা শরীফটা ছেড়ে দাও বেলাল তোমার আজাবটা বন্ধ হইয়া যাবে শাস্তি দেওয়া বন্ধ হইয়া যাবে আর ও বেলাল একটু করে বলো কলমাটা ছেড়ে দিয়েছো একটু করে বলো আল্লাহ এবং রসুলরে ছেড়ে দিয়েছো এইভাবে হযরত বেলালের জিব্বার মধ্যে যখন এইভাবে আঘাত দেওয়া হলো আর হযরত বেলাল এবার বলো হে উমাইয়া ইবনে খলফ এ কাফেররা আমি বেলালের যতক্ষণ জান থাকবে আমার প্রতিটি রক্তের ফোটায় ফোটায় আল্লাহ এবং রসুলের শান ও মান গাইতে থাকবে কষ্ট দিতে পারো ব্যথা দিতে পারো কিন্তু আমার কলব থেকে ঈমান ছাড়তে পারি না এ কুরাইশের
ইমান কত বড় শক্ত তাদের ইমান কত বড় মজবুত আজকাল আমাদের ইমান এত মজবুত নাই এত শক্ত না হওয়ার কারণে মুসলমান রাজকে বিদুরমিদের কাছ থেকে মার খায় আছে না নাই হযরত বেলালকে এত শাস্তি দেওয়া হয় এরপরই ও হযরত বেলাল বলেন আমি ইসলাম ত্যাগ করতে পারবো না ত্যাগ করেছে উমাইয়া ইবনে খলফ রাগ হয়ে গেল এ বেলাল এত কষ্ট দি তারপরেও কেন তুমি ইসলাম ত্যাগ করো না আর হযরত বেলাল বলেন যার যতক্ষণ থাকবে আমি ততক্ষণ বলতেই থাকবো আল্লাহ আহাদ বলতে থাকবো যতক্ষণ জবান কথা বলবে আর জিহ্বাটা ওনার জিহ্বার মধ্যে গরম লোহা লাগিয়ে দেওয়ার কারণে জিহ্বাটা নষ্ট হয়ে গেল এইজন্যই হযরত বেলাল দিলে আশহাদু বলতে পারত না সহি হইত না অনেক সাহাবীরা নালিশ দিয়েছিল নবী গো হযরত বেলাল আশহাদু সুন্দর করে বলতে পারতেছে না আরেকজন মুয়াজ্জিন দ্বারা দেওয়া হোক আর হযরত বেলাল আযান দিত আর নবীজির সাহাবীরা যখন নবীজিকে বললেন আরেকজন দেওয়া হোক যখন আরেকজন দিল আর সৃষ্টি জগতের যে সমস্ত সৃষ্টি জগতের সৃষ্টি জগতের সৃষ্টিরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নালিশ দিত রে আল্লাহ সূর্য ও চন্দ্র সমস্ত সৃষ্টিরা হযরত বেলালের আজান উপরে খুশি হযরত বেলাল আজান দিলে সমস্ত সৃষ্টিরা খুশি আর আল্লাহর বলে মাবুদ আজান বেলাল যেন দে আর আজান বেলাল দিলে আমরা খুশি এইভাবে সৃষ্টি জগতের সৃষ্টিরা আল্লাহর দরবারে নালিশ দিত হযরত বেলাল আজান দেওয়ার জন্য সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ হযরত বেলাল মুখ থেকে নয় অন্তর থেকে আজান দিত সুবহানাল্লাহ পড়বেন না অন্তর থেকে আজান দিত সেজন্য আল্লাহর কাছে নবীর কাছে সেই আজানটা কবুল হতো একটু জোরে বলুন না সুবহানাল্লাহ মহাব্বতে আজান দিত মহাব্বতে প্রেম ভালোবাসায় শেষ পর্যন্ত হযরত বেলালকে আবার আজান দেওয়া আজান আজানের ব্যবস্থা করে দেওয়া হলো আবার আজান দিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওনার ওই জিহ্বার মধ্যে আঘাত করা হয়েছিল যেন ইসলামটা ত্যাগ করে দেয় কিন্তু তারপরেও হযরত বেলাল ইসলাম ত্যাগ করে নাই একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমর ইবনুল আস দেখলেন একদিন কঠিন শাস্তি ওনাকে দেওয়া হচ্ছে কঠিন শাস্তি দে মুনিব যদি গোলামকে শাস্তি দে কেউ বাধা দিতে পারে না তৎকালীন সময়ে মুনিব যদি গোলামকে আঘাত করে গোলামকে যদি কষ্ট দে কেউ বাধা দিতে পারত না আর সিদ্দিক আকবর হেঁটে যাচ্ছে উনিও দেখলেন কঠিন আজাব উই হযরত বেলালকে দিচ্ছি কোন অপরাধ কোন দোষ নাই একটাই দোষ সেটা হলো মুসলমান হয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে সেটাই দোষ হযরত বেলালকে যখন শাস্তি দিই আর সেই জায়গায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি গেলেন যাওয়ার পর উমাইয়া ইবনে খলাফকে বললেন এ উমাইয়া রে এই বেলালকে আমারে বিক্রি করিয়া দাও আর ওনারে কষ্ট দাও না আমারে বিক্রি করিয়া দাও আর উমাইয়া বললেন আমি যদি ওনারে তারে যদি বিক্রি করি তাহলে আমাকে আরেকটা গোলাম আমাকে দিতে হবে বলে ঠিক আছে দেব বলে গোলাম দিলেও হবে না ওনাকে যদি পাইতে চাও আরো ৪০ আউকিয়া আমাকে দিতে হবে কয় আউকিয়া ৪০ আউকিয়া তৎকালীন সময়ে একজন গোলাম পরিবর্তন হইতো একজনকে দিলে আরেকজন দিয়ে দে কিন্তু দিতেও হবে একজন আবার ৪০ আউকিয়াও ওনাকে দিতে হবে শর্ত দিলেন এত কঠিন শর্ত তৎকালীন সময়ের ৪০ আউকিয়া মানে এখনের অনেক হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এই সময়ে তখন হযরত আবু বকর সিদ্দিক তারপরেও রাজি হয়ে গেলেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ বলে একজন গোলামও যদি দি ৪০ আউকিও যদি দি ওনাকে কি আমাকে দিয়ে দিবা একটু জোরে বলুন না সুবহানাল্লাহ তখন ইনি রাজি হয়ে গেল ঠিক আছে আমি দিয়ে দেব এবার আবু বকর সিদ্দিক তিনিও রাজি হয়ে গেলেন ওনাকে নেওয়ার জন্য এ মুরব্বি বাবারা এ যুবকের দল হেমার সিদ্দিক আকবর
নর সল্লির সাউকিয়া রেডি করলেন আর উমাইয়া ইবনে খলফ উনার কাছে একজন গোলাম দিল আর 40 সাউকিয়া দিল দেওয়ার পরে বললেন উমাইয়া ইবনে খলফ রে এবার বেলাল রে আমার কাছে দিয়া দাও বেলাল রে একটু আমার কাছে দিয়া দাও এবার বেলাল কে আমার একটু দিয়া দাও এবার বেলাল কে ক্রয় করিয়া নিয়ে নিল বেলাল বড় খুশি হইল এবার বেলাল খুশি হইয়া এবার বেলাল রে বললেন বেলাল রে এত কষ্ট করে তোমারে আযাদ করেছি এ বেলাল আমি আবু বকর সিদ্দিকের জন্য নয় আমি আবু বকরের জন্য নয় হে আবু বকর কার জন্য আমার আবু বকর সিদ্দিক বেলাল রে নিয়া নবীর দরবারে চলে গেল নবীজির কাছে নিয়া বেলাল বললেন ও আবু বেলাল বললেন আবু বকর আমার কাছে কোথায় নিয়ে যাচ্ছেন বলে রহমতুল লিল আলামিন দয়াল নবীজির কাছে নিয়ে যাচ্ছি এবার নবীজির কাছে নিয়ে যাওয়া হলো হার আবু বকর এবার বেলাল রে বললেন এ বেলাল তোমারে আজাদ করেছি আমার গোলামি করার জন্য নয় এ বেলাল রে দুনিয়ার জমিনে তুমি যতদিন বাজবা ততদিন আমি আবু বকর তোমারে নবীর হাতে উঠাইয়া দিলাম আমার নবীজির তুমি গোলামি করবা আমি আবু বকরের জন্য ক্রয় করি নাই রে বেলাল নবীজির গোলামি করবা আমি আবু বকর খুশি হইব এ বেলাল তোমারে ক্রয় করেছি নবীর জন্য নবীর গোলামি করবা ও বেলাল আমি আবু বকর খুশি হইব নবীর জন্যই ক্রয় করেছি তোমারে সুবহানাল্লাহ বলে বেলাল বড় সুন্দর জবাব দিল রে আবু বকর যদিও নবীর কাছে না দেন তারপরেও আজাদ যেহেতু আপনি করেছেন আমি আপনি না বললেও আমার এই জীবনটা নবীর জন্য করবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজি মেরাজে যায় আর সেই জায়গায় দেখে হযরত বেলালের বড় সুন্দর আওয়াজ হযরত বেলাল জান্নাতের মধ্যে আগে আগে হাঁটে জান্নাতে আগে আগে হাঁটে নবীজি মেরাজ থেকে জিজ্ঞেস করলেন বেলাল রে আমি যখন মেরাজে গেলাম জান্নাতে যখন ঢুকলাম তুমি বেলাল রে আমার আগে আগে হাঁটতে দেখেছি রে বেলাল এ বেলাল কি আমল করেছো দুনিয়ার জমিনে কি আমল তুমি করেছো জান্নাতে আমার আগে আগে তুমি হাঁটো কি আমল তুমি এমন কি আমল করেছো হযরত বেলাল বলেন নবী গো দুনিয়ার জমিনে তেমন কিছু আমল করতাম না আমার আল্লাহ এই আমলটা আমার বেশি পছন্দ করেছে ইয়া রাসূলুল্লাহ দয়াল নবী গো আমি যখন মসজিদের মধ্যে যখন ঢুকতাম মসজিদে ঢুকার সাথে সাথে আমি বেলাল দুই রাকাত দুহুলিল মসজিদ নামাজের আর নওয়া নামাজ আদায় করতাম সুবহানাল্লাহ বলুন সাথে সাথে মসজিদে ঢুকার সাথে সাথে দুই রাকাত নামাজ আমি পড়ে দিতাম আল্লাহর দরবারে আমার আল্লাহ এত পছন্দ করেছে এই নামাজ আল্লাহর ভালো লাগেছে আমার আল্লাহ এই নামাজের কারণে আমি বেলাল রে জান্নাত দান করেছে এখন তো আমরা মসজিদে যাই সবার পরে আর আসি সবার আগে আছেন নাই আপনারা মনে কষ্ট নিয়ে না আমরা জুমা ফরাই তো দেখি অনেক অনেক মুসল্লিরা কখন খুতবা শুরু করে দেখে থাকে আস্তে 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 আসে তারপরে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এইদিকে সালাম ফিরাইতে দেরি ওরে প্রতিযোগিতা কারে কয় আছেন নাই এরে একজনের আগে আরেকজন প্রতিযোগিতা শুরু হয়ে যায় ফার্স্ট সেকেন্ড থার্ড কে হবে এরকম প্রতিযোগিতা আছেন নাই সিদ্দিক আকবরের উরুস এখানে সিদ্দিক আকবরের নামও দেখা যাচ্ছে এই মাসে সিদ্দিক আকবরের উরুস তিনি এমন একজন ব্যক্তি যিনি মসজিদে যাইতেন সবার আগে আসতেন সবার পরে একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর এখন আমরা যাই সবার পরে আসিও সবার আগে ঠিক কিনা
আল্লাহ আমাদেরকে মসজিদে সময় দেওয়ার তৌফিক দান করুন মসজিদে বেশি বেশি সময় দিবেন এই যে জুমার দিন এই সালাম ফিরে যে চলে গেলেন মসজিদে দুই রাকাত ফরজের পরে আরো নামাজ আছে না নাই নাই قبل الجمعة بعد الجمعة আছেন নাই আপনি যে بعد الجمعة চার রাকাত এটা না পড়ে যে আপনি চলে গেলেন আপনি তো গুনাহগার হবেন কারণ এটা সুন্নত না এটা সুন্নতে মুআক্কাদা এটা অবশ্যই অবশ্যই আপনাকে আদায় করতে হবে ঠিক কি না মনে কষ্ট নেবেন না এভাবে সালাম ফিরানোর পরে দুধ দিবেন না একটু বসবেন এই নামাজগুলো পড়বেন মসজিদে ঢোকার সাথে সাথেই দুখুলিল মসজিদ দুই রাকাত এবং তাহিয়াতুল উযু দুই রাকাত قبل الجمعة এই নামাজ গুলো আপনারা পড়বেন দেখবেন আমার আল্লাহ আপনাকে নেককার এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন সুবহানাল্লাহ বলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি দেখলেন জান্নাতে আগে আগে হাঁটে কেন না কারণ আমার বেলাল মসজিদে ঢুকতেই নামাজ পড়ে দিতেন দুই রাকাত একটু জোরে বলুন সুবহানাল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন প্রেম এমন মুহাব্বত নবীকে করত আমার নবী বেলালকে তো ভালোবাসত হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই যে আজকে আযান দেয় ইসলামের প্রথম মুয়াজ্জিন যিনি তিনি হলেন হযরত বেলাল আর আমাদের চট্টগ্রামে একজন মানুষ তার নাকি আযান ভালো লাগে না ঠিক না আমাদের চট্টগ্রাম ক্লাবের সভাপতি সাহেব তিনার বলে আযান কি লাগে না আযান বলে ভালো লাগে না সেজন্য সে আযানের বিরুদ্ধে নোটিশ দিচ্ছে এরকম মানুষও আমাদের দেশে আছেন নাই আর একটু জোরে বলেন আছেন নাই আমরা তাকে জোরালোভাবে বলতে চাই যে আযান ভালো লাগে না কার আযান ভালো লাগে না শয়তানের ঠিক কি না উনি হলেন মানুষ শয়তান মিনাল জিন্নাতে ওয়ান নাস কিছু আছে জিন শয়তান আবার কিছু আছে মানুষ শয়তান উনি হলেন মানুষ শয়তান ঠিক কি না আমি আজকের মাহফিল থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যে আযান এটা আমাদের কিছু নয় এটা আমাদের আপনাদের কিছু নয় এটা রহমাতুল লিল আলামিন আজ থেকে 1500 বছর আগে এই আযান চালু করে দিয়েছেন আমার দয়াল নবীজি কথা বলেন ঠিক কি না এই আযান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা দিয়েছেন আমার বাবাজিরা এই আযান এটা সর্বপ্রথম আসছে একটা হাদিস আপনাদেরকে শুনাই ওয়া আন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল লিবেলালিন إذا أذنت فترسل فإذا أقمت إلى آخر الحديث অনেক লম্বা হাদিস হাদিসটা আমি পুরো বলছি না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন মানুষ যখন সর্বপ্রথম যখন মুসলমানরা নামাজের জন্য আসবে তখন আমার নবীজি সবাইকে ডেকে বললেন যে আমরা নামাজের জন্য কিভাবে আসতে পারি নামাজের জন্য কিভাবে আনবো তখন কেউ কেউ বললেন যে আমরা ঘন্টা বাজাই নাকুস ঘন্টা ঘন্টা বাজাইলে মানুষ আসবে তখন কেউ কেউ বললেন না ঘন্টা বাজাবো না কেউ কেউ বললেন যে আমরা আগুন জ্বালাবো কি জ্বালাবো আগুন জ্বালাবো যখন ধোঁয়া উঠবে তখন সবাই বলবে যে নামাজের সময় হয়েছে সবাই নামাজের জন্য চলে আসবে তখন কেউ কেউ এটা বললেন আবার কেউ কেউ বললেন না এটা না আমরা ঢোল বাজাবো ঢোল বাজাবো তখন মানুষ সবাই নামাজের জন্য আসবে আমার নবীজি এটা একটাও পছন্দ হয় নাই একটু কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ কারণ আগুনের সাথে আগুন এগুলো হিন্দুরা জ্বালায় এবং তারা এগুলোকে পূজা করে সেজন্য আমার নবীজি এগুলো একটাকেও পছন্দ করলেন না তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে মানুষ যা কিছু বলছে এগুলো একটাও যখন পছন্দ হলো না এরপর এক সাহাবী স্বপ্ন দেখলেন যে উনি রাত্রে ঘুমাইলেন ঘুমানোর পরে স্বপ্ন দেখতেছেন যে একটা নাকুস নিয়ে যাচ্ছে নাকুস ঘন্টা
তখন তিনি বললেন আপনার এই নাকুসটি আমাকে বিক্রি করে দেন বলে কি জন্য বলে আমি এটা দিয়ে মানুষদেরকে নামাজের জন্য ডাকব একটু জোরে বলুন সুবহানাল্লাহ তখন তিনি বললেন আমি এটা বিক্রি করব না আপনাকে এমন একটা সুন্দর বাক্য আমি আপনাকে শিখায়া দেব এই গন্তা আপনার লাগবে না আমি আপনাকে এমন কিছু শিখা দেব যেইগুলো দিয়ে আপনি মানুষদেরকে ডাকবেন এই কথা বলার পরে স্বপ্নে ওনাকে শিখায়া দিলেন বলেন আপনি শুনুন আমি আপনাকে শিখায়া দিচ্ছি এবার ওনার কানে কানে এবার শিখে দিছে সুন্দরভাবে আজানের শব্দগুলো ওনাকে এবার শিখায়া দিলেন এবার বললেন আপনি শুনুন আমি আপনাকে শোনায়া দিই সুবহানাল্লাহ বলেন তখন সাবিকে ঘুমে স্বপ্নে শিখায়া দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا আজানটা ওনাকে শিখাই দিলেন যা হোক আমার বাবাজির একটু মনোযোগ আজানটা যখন শিখাইয়া দিলেন তখন তিনি ঘুম থেকে উঠে আর দেরি করেন নাই উনি সোজা রহমতুল্লিল আলামিন দয়াল নবীজির কাছে চলে গেলেন একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ নবীজির কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্নে যখন ঘুমাইলাম ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখলাম ইয়া রাসূলুল্লাহ এক লোক আমার সামনে হেঁটে যাচ্ছে তিনার হাতের মধ্যে একটা ঘন্টা ছিল সেই ঘন্টাটা আমি বললাম আ ইয়া রাসূলুল্লাহ আমি তাকে বললাম যে এই নাকুসটা আমাকে বিক্রি করেন আ তখন হযরতে আব্দুল্লাহ ওই হাদিসটা হলো ওয়ান আব্দুল্লাহ ইবনে যায়িদ ইবনে আব্দ রব্বি ক্বাল লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন নাকুস ইয়ামালা লাইয়াদরিবা বিহি লিন্নাস লিজামাই সালাত তাওয়াফা বি ওয়া আনা নাঈমুন রাজুলুন ইয়াহমিলু আ নাকুসান ফি ইয়াদিহি ফাকুলতু ইয়া আব্দুল্লাহ আতাবিউ নাকুস তুমি কি এই নাকুসটা বিক্রি করবে কালা ওয়ামা তাসনাউ বিহি কুলতু নাদউ বিহি ইলা সালাত আমি এটা আপনার থেকে চাচ্ছি একটু নামাজের দিকে আহ্বান করার জন্য একটু জোরে বলেন সুবহানাল্লাহ কালা তিনি বললেন গুমের ওনাকে বলছেন যে আফালা আদাল্লুকা আলা মা হুয়া খাইর এই নাকুস কেন এই ঘন্টা কেন এর চাইতে আরো ভালো কিছু আপনাকে শিখাইয়া দেব তখন তিনি বললেন আ মিন যালিকা ফাকুলতু লাহু বালা হ্যাঁ অবশ্যই আপনি এর চেয়ে উত্তম কিছু আমাকে জানাইয়া দেন শিখাইয়া দেন তখন তিনি কল ফাকালা তাকুলু আল্লাহু আকবার আল্লাহু আকবার শুরু করে একবারে শেষ পর্যন্ত আজানটা ওনাকে হযরতে আব্দুল্লাহ ইবনে যায়িদ ইবনে আব্দ রব্বি ওনাকে শিখাইয়া দিলেন একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ তখন তিনি নবীজির কাছে চলে গেলেন আমি অনেক লম্বা হাদিস একটু মনোযোগ নবীজির কাছে চলে যাওয়ার পরে নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ রাতে যখন ঘুমাইলাম ঘুমের ঘরে আমাকে এরকম বাক্য শিখায় দিয়েছে নামাজের জন্য আগুন জ্বালাইতে হবে না এ মুরব্বি বাবা না এ যুবকের দল
রহমতুল লিল আলামিন দয়াল নবীরে বললেন নবী গো নামাজের জন্য আমি এমন কিছু বাক্য শিখেছি এক ব্যক্তি আমার পাশ দিয়ে চলে যায় ঘন্টা নিয়া আ তিনি আমারে সেই ঘন্টার পরিবর্তে এমন কিছু বাক্য শিখিয়ে দিল আর আমার নবী বললেন বলো সেই বাক্যগুলো বলো এবার ওই বাক্যগুলো রহমতুল লিল আলামিন দয়াল নবীকে এবার শোনায়া দিলেন আমার নবীজি শুনে বড় খুশি হয়ে গেল আমার নবী বলেন এ আব্দুল্লাহ ইবনে যায়িদ তুমি আর দেরি করো না তুমি এবার বেলালের কাছে চলে যাও সুবহানাল্লাহ বলেন বেলালের কাছে চলে যাও আর বেলালের কাছে যাইবা ফালিওয়াজিন বিহি আর বেলালকে বলো এই এই বাক্যগুলো দিয়ে যেন আজান দেয় এই বাক্যগুলো বলে যেন মানুষদেরকে নামাজের জন্য যেন আহ্বান করে হযরত বেলালকে তুমি শিখায়া দাও ফা ইন্নাহু কেননা তিনার আন্দা সৌতান তিনার আওয়াজটা বড় সুন্দর ও আব্দুল্লাহ ইবনে যায়েদ রে এই বাক্যটা তুমি বেলাল রে একটু শিখায়া দাও আমার বেলাল রে তুমি শিখায়া দাও কারণ বেলালের আওয়াজটা বড় সবাই ওই আওয়াজটা শুনবে এ যায় তুমি যাও আব্দুল্লাহ ইবনে যায় তুমি যাও বেলাল রে একটু শিখায়া দাও আর বেলালের কাছে যখন গেল আর হযরত বেলালের কাছে যাইয়া বেলাল রে এবার বাক্যটা শিখায়া দিল আজানের পুরো বাক্যটা শিখায়া দিল আর হযরত বেলাল সুন্দরভাবে যখন আজান দেওয়া যখন আরম্ভ করলো আর হযরত বেলাল যখন আজান দেয় হযরত উমর ঘর থেকে দূরে দূরে আসে এ খেয়াজান দে এত সুন্দর মধুর আজান খেয়ে আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ মহান এ বলে বলে কে ডাক দে দূরে দূরে হযরত উমর চলে আসলো ঘর থেকে উমর এসে বললেন নবী গো খেয়াজান দিছে আর নবী বললেন আমার বেলাল আজান দিছে হযরত উমর বললেন খোদার কসম করে বলির নবী আমিও যখন ঘুমাইলাম আমিও এই রকম সুন্দর আজান আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আলহামদুলিল্লাহ বলেন হযরত উমর বলেন ইয়া রাসূলুল্লাহ খোদার কসম আমিও এই রকম ঘুমের ঘরে আমিও স্বপ্ন দেখেছি এই শব্দগুলো ঠিক এই রকমই বলেছেন আমি স্বপ্ন দেখেছি আমার নবীজি বড় খুশি হয়ে গেলেন হযরত বেলালকে আদেশ দিলেন বেলাল তুমি আজান দিবা আজ থেকে তুমি আজান দিবা হযরত বেলাল আজান দিত এ মুরব্বি বাবারা এ যুবক আজান দেওয়া একটু কষ্ট হলেও কিছুক্ষণ আগে আমি একটা আজান দিলাম ঠিক কিনা অসুবিধা হয়েছে না কোনো শয়তান ফালায় শয়তান নারাজ হয় এই যে চট্টগ্রামের ক্লাবের সভাপতি তার ভালো লাগে নাই কেন না সে শয়তান দুনিয়ার শয়তান ঠিক কিনা কিতাবের মধ্যে আসছে এক জায়গায় নয় আলোচনা একটু সামান্য লম্বা হচ্ছে মনে হয় অসুবিধা হবে না তো আল্লাহ কবুল করুক আমিন বলেন আজান দেওয়াটা কয় জায়গায় নয় জায়গায় আজান দেওয়াটা জায়েজ কয় জায়গায় আর একটু জোরে নয় জায়গায় আজান দেওয়াটা জায়েজ এটা শরীয়তে আছে প্রথম নম্বর আজান দেওয়া জায়েজ শিশু জন্মগ্রহণ করলে তার কানে আজান দেওয়াটা জায়েজ সুবহানাল্লাহ বলবেন না আজান দেওয়া হয় কি হয় না এক কানে আজান দে আর এক কানে একামাত দে আপনার আমার আজান একামাত হয়ে গেছে এখন বাকি আছে কিসের নামাজের যে কোনো সময় এনি টাইম যে কোনো সময়ে আপনার আমার জানাজার নামাজটা হতে পারে সুবহানাল্লাহ বলেন না আজান একামাত হয়ে গেলে সামান্য টুকু সময় থাকে এই সময়টা টুকু হলো আপনার আমার জিন্দেগি ঠিক কি না এই যে গমের গড়ে যাইয়া ঘুমাইবেন ঘুম থেকে উঠলে ফজর যদি চোখ বন্ধ থাকি যায় তাহলে কবর ঠিক কি না সময় খুব সংক্ষিপ্ত এই হায়াতটারে নষ্ট করবেন না গুনার কাজে এই হায়াতটারে
দামি বানান ইবাদতের মাধ্যমে কথা বলেন ঠিক কি না আল্লাহ আমাদেরকে বুজার আমল করার আল্লাহ তৌফিক দান করুন প্রথম নম্বর বলেছিলাম যে শিশু জন্মগ্রহণ করলে তার কানে আজান দেওয়া সেটা শরীয়তে জায়েজ একটু জোরে বলুন সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর আর আরেকটা জায়েজ আছে সেটা হলো কারো ঘরে যদি আগুন লাগে যায় কারো ঘরে যদি আগুন লাগে যায় সেই আগুন লাগলে সেই জায়গায় আজান দেওয়া যায় সেই জায়গার মধ্যে আজান দেওয়াটা জায়েজ আমার আপনার কথা নয় এটা দুররে মুখতারও আসছে এবং ফতোয়ায়ে শামির মধ্যে আছে আমার বাবা জিরা গভীর মনোযোগ ঘরে আগুন লাগলে বিপদ হলে ঘরে আগুন যখন লেগে যাবে একটু আজান দিবেন হয়তো এই আজানের বদৌলতে আমার আল্লাহ ঘরের আগুন টারে নিভাইয়া দেবে তৃতীয় নম্বর আরেকটা আজান দেওয়া জায়েজ তৃতীয় নম্বর যুদ্ধের সময় যুদ্ধে গেলে যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য আল্লাহর দরবারে সাহায্য চাওয়ার জন্য যুদ্ধে আল্লাহর সাহায্য যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য সেই যুদ্ধের ময়দানেও আজান দেওয়া জায়েজ চতুর্থ নম্বরে কোন ঘরে যদি জিনের আসর হয় কোন ঘরে যদি জিনের যদি আসর যদি থাকে জিন যদি আসে মানুষ থাকতে পারে না মানুষের ক্ষতি করে এরকম আছে না নাই উযুত তানা ঘর বন্ধ করে দে এর সার কোন আসর গো আজান না দে এটা এগুলো কিতাবের বাইরে নয় বাবা এগুলো কিতাবে আছে আল্লাহ কবুল করুক আমিন বল আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানুষেরা যা যা করে সব কিছু কোরআন হাদিসে আছে না নাই আছে এই জন্য আপনার সন্তানকে আলেম বানান আপনার সন্তানকে হাফেজে কোরআন বানান আপনার সন্তানকে বড় আলেম বানান তবে আলেম বানাইবেন নবীর দুশমন হওয়ার জন্য নয় নবীর আশেক হওয়ার জন্য ঠিক কি না আপনার সন্তান তারে আলেম বানাইলেন এখন আপনার সন্তানটা বলতেছে নবী যে আমার মতোই নবীর কাছে গুনাহ আছে নবী মাটির সাথে মিশে গেছে নবীকে দাঁড়াইয়ে সালাম দেওয়া বেদাত এই ধরনের যদি বলে তাহলে ওই সন্তান আপনার কোনো কাজে আসবে না আপনার সন্তানটা জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ায় দেবেন আপনার সন্তানটা সুন্নি মাদ্রাসায় দেবেন কি মাদ্রাসা সুন্নি মাদ্রাসা আপনার সন্তানটা ভালো থাকবে আপনার সন্তানটা দিনদার হবে ফরহেজগার হবে বেয়াদব হবে না কথা বলেন ঠিক না বিভিন্ন মাদ্রাসায় আমরা দেখি সেখানে আদব কায়দা নাই সেখানে বেয়াদব সৃষ্টি করে দাও ঠিক কি না আমি কাউকে গালি দিচ্ছি না কারণ সুন্নি মাদ্রাসায় যদি আপনার সন্তানটা যদি দেন দেখবেন আপনাকে কদম ধরে সালাম করবে ঠিক কি না আর অনেক মাদ্রাসা আছে কদম ধরে সালাম করে না করোনা কেন কই মাথা যে ঝুকছে তো শিরিক হইছে না আমাগো উস্তাদ কইছে এটা বলে ঝুকাইলে শিরিক হয় তো মাথা ঝুঁকাইলে যদি শিরিক হয় তো যারা কৃষি কাজ করে এখন তো মুসলমান একজনও নাই ঠিক নেই আপনাদের অসুবিধা হচ্ছে মনে হয় এই জন্য এই মাদ্রাসা দরকার আছে না নাই এই মাদ্রাসা খুবই দরকার এই মাদ্রাসায় আপনার সন্তানটারে দিবেন এই মাদ্রাসায় যখন আপনার সন্তানটা পড়ালেখা করে বড় আলেম হবে তখন ওই সন্তান আপনার জন্য সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন কথা বলেন ঠিক কি না আপনারা কি চান না বাবা এই মাদ্রাসাটা আলা হযরত ইমাম আলা হযরত সুন্নিয়া এটা ফুরকানিয়া মাদ্রাসা আমি আমার মনে চাচ্ছে আপনারা চাইলে পারবেন এই মাদ্রাসাটা এই জায়গায় একটা কামিল মাদ্রাসা হোক সেই রকম আপনারা আমরা এই জায়গায় কামিল মাদ্রাসা চাই কি চাই না আল্লাহ আমাদেরকে আলা হযরতের উসিলায় এই জায়গায় একটা বড় মাদ্রাসা যেন করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমি অনুরোধ করব এই আলা হযরত এই মাদ্রাসাটা এটা আপনারা উদ্যোগ নেন বড় একটা মাদ্রাসা আপনারা করবেন কারণ আপনি আমি চলে যাব এই মাদ্রাসা থাকবে ঠিক কিনা বলেন এরকম মাহফিল যদি শত হাজার এক পাল্লায় দেন একটা মাদ্রাসাকে যদি আরেক পাল্লায় দেন ওই মাদ্রাসাটা বাড়ি হবে ঠিক কিনা বলেন মসজিদের চাইতেও মাদ্রাসার গুরুত্ব বেশি কারণ মসজিদে গিয়ে আপনি কি পড়বেন যদি মাদ্রাসায় সূরা কেরাত না শিখেন ঠিক কিনা বলেন সূরা নামাজ কিভাবে পড়তে হয় এগুলো যদি মাদ্রাসায় আপনি না শিখেন
তাহলে আপনি মসজিদে কি পড়বেন এজন্য মাদ্রাসার গুরুত্ব বেশি কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে মাদ্রাসার এই মর্যাদা মর্তবা বুজার আল্লাহ আমাদের তৌফিক দান করুন আর একটু জোরে বলেন আসুন বাবা জিরা বলছিলাম চার নম্বরে কোন জিনের আসর যদি কোন ঘরের মধ্যে হয় সেই জায়গায় আজান দেওয়াটা সেটা শরীয়ত সম্মত সেটা জায়েজ জিনের দাপটপূর্ণ উৎপাতনের জন্য জিন চলে যাওয়ার জন্য সেই জায়গায় আজান দেওয়া জায়েজ এবং আজান দিলে সেই জায়গা থেকে জিন চলে যায় একটু জোরে বলুন সুবহানাল্লাহ এইজন্য আজান দিলে দুনিয়ার মানুষ শয়তান যেগুলো আছে এগুলো চলে যায় ঠিক কি না এইজন্য আজান শুনলে অনেকের ভালো লাগে না কি জন্য সে হলো দুনিয়ার মানুষ শয়তান ঠিক না ঠিক মানুষ শয়তান যারা আছে তাদের আজান ভালো লাগবে না ইকামত ভালো লাগবে না কারণ সে হলো মানুষ শয়তান কথা বলেন ঠিক কি না আল্লাহ আমাদেরকে মানুষ শয়তান জিন শয়তান থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করুন আর একটু জোরে পড়েন গভীর মনোযোগ পঞ্চম নম্বরে দুঃখিত হলে দুঃখ যদি আসলে যদি দুঃখিত হন পেরেশান যদি আসে আর আপনি একটা আজান দিবেন আমার আল্লাহ আজানের উসিলায় ওই মানুষটার দুঃখটারে আল্লাহ মুছিয়ে দেবে এরপরে ছয় নম্বরে ক্রোধান্বিত হলে কেউ যদি রাগান্বিত হয় রাগ চলে আসলো অনেক রাগ হয়ে গেল তার রাগটা কেউ দাতামাইতে পারে না এ মুরব্বি বাবারা এ যুবকের দল রহমতুল লিল আলামিন দয়াল নবীজির সাহাবী আজান দিত হযরত বেলাল আজান দিত মানুষ সবাই খুশি হতো দূরে দূরে ওই নামাজের দিকে সবাই চলে আসতো সুবহানাল্লাহ বলে নামাজের দিকে আসতো নামাজের জন্য সবাই দূরে দূরে চলে আসতো নারে তাকবীর আমার হাবাজিরা আমাকে যেটা বলছিলাম নয় জায়গায় এই আজান দেওয়াটা যায় সেটা বলি আমি শেষ করে দিচ্ছি অসুবিধা হবে না তো আপনাদের আল্লাহ কবুল করুক আমিন বলেন এরপরে বলছিলাম কেউ রাগ হলে তার পাশে যদি আজান দেওয়া হয় তাহলে তার রাগটা কমে যাবে সুবহানাল্লাহ বলেন এরপরে যদি কেউ রাস্তা হারিয়ে ফেলেন কোন মুসাফির যদি রাস্তা হারিয়ে ফেলে যদি আজান দেয় সেই আজানের বদৌলতেও আমার আল্লাহ তিনাকে রাস্তা দেখাইয়া দেবেন রাস্তা উনি চিনে ফেলবে যদি আজান দেওয়া হয় একটু জোরে বলুন সুবহানাল্লাহ এরপরে কোন মানুষ যদি এন্তেকাল করে কবরে দেওয়ার পরে কবরের উপরে আজান দেওয়াটা জায়েজ সুবহানাল্লাহ পড়বেন আলা হযরত ফতোয়া রেজবি এর মধ্যে এটা বলেছেন যে কবরে মানুষকে যখন দেওয়া হয় যখন প্রশ্ন করার জন্য আসবে ফেরেশতা শয়তান যেন ডিস্টার্ব করতে না পারে সেজন্য ওনার খবরও যদি আজান দেওয়া হয় তাহলে সুন্দরভাবে কবরের মধ্যে সুন্দর মতো আজান দিলেই শয়তান পালিয়ে যাবে সুন্দর মতো প্রশ্নের উত্তর দিতে পারবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ যা হোক আমি আর দীর্ঘায়িত না করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু